नमस्कार बंधुरा ब्लग हाटे आपनादेर सकलके स्वागत। आज आमी आपनादेर सामने एकटा नतुन रेसिपि निये चले एसेछि, मटन कीमा दिये चाना। मटन कीमा दिये चाना बानाते गेले कि कि उपकरणगुलो लागे सेगुलो आपनादेर देखाच्छि। तो आसुन मटन कीमा दिये चाना मशला बानाते गेले कि कि उपकरणगुलो लागे सेगुलो आमी देखाच्छि। प्रथमे 200 ग्राम चाना ओभारनाइट भिजिए रेखेছি, 150 ग्राम मटन कीमा নিয়েছি, দুটো বড় সাইজের আলুকে কুচি পিস করে রেখেছি, টমেটো পিউরি নিয়েছি একটা গোটা, আর এখানে 2 ইঞ্চি আদা, 4-6টা রসুন, একটা গোটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা 2-4টি এটা পেস্ট করে রেখেছি। একটা দুটো গোটা পেঁয়াজকে আমি কুচো করে রেখেছি, 4টে কাঁচা লঙ্কা কুচো রেখেছি আর একটা ছোট সাইজে ক্যাপসিকাম কে কুচো করে রেখেছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কেটে রাখা আলু কুচিগুলো এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এইভাবে একটু লাল লাল করে ভেজে নেব। আমি হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি কড়ার ওই তেলটার মধ্যেই 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুনের পেস্টটা আমি বড় চামচে 4 চামচ আমি দিয়ে দেব। এতে একটা পেঁয়াজ বাটা বেটেও দেওয়া আছে। আদা রসুন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এতে টমেটো পিউরিটা দিয়ে দেব। মশলার সাথে মিশিয়ে নিলাম, নিয়ে এর পেস্টটা আবার নাড়তে থাকলাম। টমেটোটা আমার ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে, এবার আমি ক্যাপসিকাম কুচোটা দিয়ে দিচ্ছি। এর সাথে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে মশলার সাথে ভেজে নেব। পেঁয়াজ আরে ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাগুলো অ্যাড করছি। প্রথমে 1/2 চামচ আমি হলুদ দিয়ে দিলাম, 2 চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম, 1.5 চামচ জিরা গুঁড়ো দিলাম আর 1.5 চামচ ধনে গুঁড়ো দিলাম। দিয়ে মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। সামান্য আমি জল অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা আমি এবার কষতে থাকবো যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এবার আমি মটন কিমাটা ওতে দিয়ে দেব। মটন কিমাটা দিয়ে আমি কষতে থাকবো। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এর সাথে ভেজে রাখা আলুটা অ্যাড করে দেব। এবার আমি সাথে আলুটা ভালো করে নেড়ে নেব। মশলার সাথে আমার আলুটা কষানো হয়ে গেছে। এবার ভিজিয়ে রাখা চানাটা আমি এর সাথে অ্যাড করে দেব। এইভাবে কড়াইটা মশলার সাথে আমি কষিয়ে নেব। এটাকে আমি 3 মিনিট ধরে কষতে থাকব। এর সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এক চামচ চিনি দিয়ে দিলাম। দেখুন কড়াইটা আমার কষানো হয়ে গেছে। এদিকে কুকারে জল গরম করতে দিয়ে দিয়েছি। এতে 1 চিমটে আমি খাবার সোডা দিয়ে দিলাম। এবার আমি কষানো চানাটাকে আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো চানাটা আমার কুকারে দেওয়া হয়ে গেছে। আমি এবার 4-5টা সিটি দিয়ে আমি তারপরে নামিয়ে নেব। সেদ্ধ হয়ে গেছে আমার। এবার কড়াই আমি ঢেলে দিচ্ছি। এক চামচ গরম মশলা দিয়ে দিলাম। এক চামচ কেশরি মেথি দিলাম। আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে এটা নেড়ে নিলাম। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা এইভাবে বানিয়ে বাড়িতে খাবেন। আর কেমন হয়েছে সেটা আমার কমেন্ট বক্সে জানাবেন। যদি এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক আর শেয়ার করবেন। আর এই ধরনের রেসিপি সবার প্রথমে পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করুন।